সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই সুস্থ এবং নিরাপদে আছো। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি আইনুন নাহার, প্রভাষক, লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রাঙ্গামাটি। সুপ্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী, আমরা ব্যবসায়ী উদ্যোগ বিষয়টি পাঠ করছি। ব্যবসায়ী উদ্যোগ হতে আমরা তৃতীয় অধ্যায় আত্মকর্ম সংস্থান এই অধ্যায়টি নিয়ে পাঠ করছি। এই অধ্যায় হতে আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ টপিকস এর মধ্যে শেষ করেছি। সেই টপিকসগুলোতে আমরা দেখেছি যে আত্মকর্ম সংস্থান কী, আত্মকর্ম সংস্থানের উপযুক্ত ক্ষেত্রগুলো কী, আত্মকর্ম সংস্থান এবং উদ্যোগের মধ্যে সম্পর্ক এবং এগুলোর মধ্যে পার্থক্য কী। একই সাথে আমরা দেখেছি আত্মকর্ম সংস্থানের প্রয়োজনীয়তা বা এর গুরুত্ব, এই বিষয়গুলি আমরা এই অধ্যায় থেকে শেষ করেছি। আজ আমরা আত্মকর্ম সংস্থানকারী যে সকল প্রতিষ্ঠান আছে বা আত্মকর্ম সংস্থানে নিয়োজিত হওয়ার জন্য যে সকল প্রতিষ্ঠান কাজ করছে সেই সকল প্রতিষ্ঠানসমূহ সম্পর্কে জানব। আমরা বলছিলাম যে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান হতে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, যে কীভাবে মানুষ শুধুমাত্র বেতন ভুক্ত কাজের উপরে নির্ভরশীল না হয়ে আত্মকর্ম সংস্থানের উপরে নির্ভরশীল হয়, কীভাবে মানুষকে উদ্বুদ্ধ করা যায় আত্মকর্ম সংস্থানে নিয়োজিত হওয়ার জন্য, তার জন্য সরকারি বেসরকারি বিভিন্ন ধরনের পদক্ষেপ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নিয়েছে। সেই প্রতিষ্ঠানগুলো কী কী, আজ আমরা সেই প্রতিষ্ঠান সম্পর্কেই জানব। আজ আমরা বলছি যে আত্মকর্ম সংস্থানে নিয়োজিত প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানগুলো আত্মকর্ম সংস্থানে নিয়োজিত হওয়ার জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করছে। আমরা বলছিলাম যে আত্মকর্ম সংস্থানে যিনি নিয়োজিত হবেন তিনি নিজের দক্ষতা, নিজের যোগ্যতা, নিজের আগ্রহকে কাজে লাগাবেন। এখন কারো যদি আগ্রহ থেকে থাকে এবং সেই বিষয়টার উপরে যদি তার অগাধ কোনো দক্ষতা না থাকে, তাহলে কিন্তু সেই কাজটা সে বা সেই বিষয়ে আত্মকর্ম সংস্থানে নিয়োজিত হয়ে সফল হতে পারবেন বা সফল হয়েছেন এরকম আসলে আমরা একটু কম দেখি। তো সেই জন্য আত্মকর্ম সংস্থানে নিয়োজিত হওয়ার আগে যদি আমরা কিছু ছোটোখাটো প্রশিক্ষণ গ্রহণ করি, তাহলে সেটা কিন্তু অনেক বেশি ফলপ্রসূদ হবে এবং অনেক বেশি কার্যকরী হবে। সেই জন্যই আমরা দেখছি যে বিভিন্ন প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এরকম আছে যেগুলো আত্মকর্ম সংস্থানে নিয়োজিত ব্যক্তিদেরকে বিভিন্নভাবে, সেটা কখনো প্রশিক্ষণ, কখনো বা ঋণ প্রদান, কখনো বা তাদেরকে কার্য অর্থ সংস্থান দিয়ে সেই পেশায় নিয়োজিত করা, এরকম বিভিন্ন ধরনের পদক্ষেপ বিভিন্ন প্রতিষ্ঠান গ্রহণ করে। সেই প্রতিষ্ঠানগুলো হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট, মহিলা বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, গ্রামীণ মহিলাদের কর্মসংস্থান প্রকল্প, যুব প্রশিক্ষণ কেন্দ্র, ট্রমাস, এনজিও। এই প্রতিষ্ঠানসমূহ দেশের শহরে, গ্রামে মহিলা পুরুষ সকলকে তাদের আগ্রহ, চাহিদা এবং তাদের যে দক্ষতা তার উপরে ভিত্তি করে আত্মকর্ম সংস্থানে নিয়োজিত হওয়ার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ তারা গ্রহণ করে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে প্রথম যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট এই প্রতিষ্ঠানটি সম্পর্কে একটু জেনে নিই। আমরা বলছি যে বাংলাদেশ ব্যবস্থাপনা ইনস্টিটিউট শিল্প মন্ত্রণালয়ের অধীনে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট এটি একটি শিল্প মন্ত্রণালয়ের অধীনে একটা প্রতিষ্ঠান, যেটি নির্দিষ্ট ফি এর বিনিময়ে এটি আত্মকর্ম সংস্থান ও উদ্যোগ উন্নয়নে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে। এটা একটা নির্দিষ্ট ফি দেওয়ার মাধ্যমেই কিন্তু এই ইনস্টিটিউটটা বিভিন্ন ধরনের মানুষকে তাদের বিভিন্ন রকমের যে প্রশিক্ষণ আছে সেটা দিয়ে থাকে। প্রধান প্রধান কর্মসূচির মধ্যে রয়েছে তারা সাধারণত যে বিষয়গুলোর উপরে প্রশিক্ষণ প্রদান করে সেগুলো হচ্ছে কী কী, সেগুলো হচ্ছে ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান স্থাপন প্রক্রিয়া, নতুন শিল্প প্রতিষ্ঠাকরণ, মহিলা উদ্যোক্তা উন্নয়ন প্রভৃতি। অর্থাৎ যদি কোনো ব্যক্তি
নতুন করে কোনো প্রতিষ্ঠান স্থাপন করতে চায় এবং যারা মহিলা উদ্যোক্তা আছেন তাদেরকে সাধারণত এই প্রতিষ্ঠানটা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে। তারপর আমরা দেখব মহিলা বিষয়ক মন্ত্রণালয়, মহিলা বিষয়ক যে মন্ত্রণালয় আছে সেটি আমাদের জন্য কী কাজ করে। মহিলা বিষয়ক মন্ত্রণালয় মূলত মহিলাদের জন্য উন্নয়ন কর্মসূচি গ্রহণ করে থাকে, বিশেষ করে গ্রামে দুস্থ শিক্ষিত অর্ধশিক্ষিত মহিলাদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়াই এর মূল উদ্দেশ্য। এটি উদ্যোগী মহিলাদের কারিগরি দক্ষতা উন্নয়নের লক্ষ্যে অনানুষ্ঠানিক কারিগরি ও প্রযুক্তি প্রশিক্ষণের ব্যবস্থা করে। অর্থাৎ আমরা এখান থেকে যেটা দেখি যে মহিলা বিষয়ক মন্ত্রণালয় এইখানে এটি সাধারণত গ্রামীণ যে মহিলা আছে তাদেরকে নিয়েই কিন্তু কাজ করে, এবং এটাও আমরা দেখছি যে এটা আনুষ্ঠানিক কোনো কাজ করে না, এটি অনানুষ্ঠানিকভাবেই কাজ করে এবং এই অনানুষ্ঠানিক কাজের মাধ্যমে কারিগরি ও প্রযুক্তিগত বিষয়ে এদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান করে। তারপর আমরা বলছি গ্রামীণ মহিলা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বা বিআরডিবি গ্রামের দুস্থ ও ভূমিহীন নারী পুরুষদের আত্মকর্মসংস্থানের জন্য বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ দিয়ে থাকে, যাতে প্রশিক্ষণ গ্রহণের পর তারা স্বাধীনভাবে একটা পেশা বেছে নিয়ে উপার্জন করতে পারে। দেশের সকল জেলা উপজেলায় বিআরডিবির কার্যক্রম বিস্তৃত রয়েছে। অর্থাৎ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বা বিআরডিবি আমরা যাকে সংক্ষেপে বলছি, এটি গ্রামের নারী এবং পুরুষ যাদের ভূমি নেই অর্থাৎ যাদের জায়গা জমি নেই সেরকম ভূমিহীন দুস্থ নারী এবং পুরুষদের আত্মকর্মসংস্থানের জন্য বিভিন্ন রকমের প্রশিক্ষণ প্রদান করে এবং তাদেরকে সেই কাজে নিয়োজিত করার মাধ্যমে স্বাবলম্বী করা হয়। এটা দেশের বিভিন্ন জেলায় এবং উপজেলায় রয়েছে। গ্রামীণ মহিলাদের কর্মসংস্থান প্রকল্প, গ্রামীণ মহিলাদের কর্মসংস্থান প্রকল্প, এই প্রকল্পের মাধ্যমে পল্লী অঞ্চলের মহিলাদের বিভিন্ন পেশায় প্রশিক্ষণ দেওয়া হয় এবং প্রশিক্ষণ শেষে তাদের মধ্যে ঋণ বিতরণ করা হয়। শুধুমাত্র প্রশিক্ষণপ্রাপ্তরাই ঋণ পাওয়ার যোগ্য বলে বিবেচিত হয়। অর্থাৎ এই গ্রামীণ মহিলাদের কর্মসংস্থান যে প্রকল্প আছে সেখানে গ্রামীণ দুস্থ মহিলাদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান করা হয় এবং সেই প্রশিক্ষণের উপরে ভিত্তি করেই তারা যারা প্রশিক্ষণ শেষ করবে তারাই তার পরবর্তী সময়ে সেই বিষয়টার উপরে ঋণ পাবে। যারা প্রশিক্ষণ গ্রহণ করবে না তারা কিন্তু সেই ঋণের আওতায় আসবে না। এমন অনেক প্রতিষ্ঠান আছে যারা সেইখানে যে শুধু প্রশিক্ষণ করলে ঋণ পাবে এমন না, প্রশিক্ষণ ছাড়াও অনেক প্রতিষ্ঠান আছে যারা স্বল্প সুদে স্বল্প ঋণ দিয়ে থাকে। তারপর আমরা বলছি যে যুব প্রশিক্ষণ কেন্দ্র, যুব প্রশিক্ষণ কেন্দ্র যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত প্রশিক্ষণ কেন্দ্র। দেশের প্রতিটি থানায় এর কেন্দ্র রয়েছে। এই সকল কেন্দ্রের মাধ্যমে বেকার যুবক যুবতীদেরকে বিভিন্ন পেশায় প্রশিক্ষণ দেওয়া হয়, যেমন হাঁস মুরগির খামার তৈরি, মৎস্য চাষ, সবজি বাগান, নার্সারি করা, সেলাইয়ের কাজ, কুটির শিল্পের কাজ, কম্পিউটার চালনা প্রভৃতি। এই সকল বিষয়ে প্রশিক্ষণ নিয়ে প্রশিক্ষণার্থীরা আত্মকর্মসংস্থানের সুযোগ পায়। বলছি যে আমরা যুব প্রশিক্ষণ কেন্দ্র যেখানে যুবক যুবতীদের বেকার যুবক যুবতীদের বিভিন্ন রকমের প্রশিক্ষণ প্রদান করা হয়, এটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত। আমরা এর আগে পড়েছিলাম বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, এটি শিল্প মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত। আর যুব প্রশিক্ষণ কেন্দ্র এটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে, এখানে বেকার যুবক যুবতীদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান করা হয়। সেই প্রশিক্ষণগুলো হচ্ছে হাঁস মুরগির খামার, মৎস্য চাষ, সবজি বাগান, নার্সারি করা, সেলাইয়ের কাজ, কুটির শিল্পের কাজ, কম্পিউটার চালানো, এরকম বিষয় বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে এবং এই সকল বিষয়ে প্রশিক্ষণ নিয়ে প্রশিক্ষণার্থীরা আত্মকর্মসংস্থানের সুযোগ পায়। তারপর আমরা বলছি যে নট্রামস, নট্রামসটা হচ্ছে নট্রামস শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত একটি প্রতিষ্ঠান। তাহলে নট্রামসটা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত একটি প্রতিষ্ঠান, এটি হচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান, এটি হচ্ছে বাংলাদেশ শিল্প মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত একটি প্রতিষ্ঠান।
নটরামস বলছে যে নটরামস শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত একটি প্রতিষ্ঠান। বিভিন্ন ধরনের কম্পিউটার প্রোগ্রামিং ও কম্পিউটার চালনা শিক্ষা দেওয়ায় এই প্রতিষ্ঠানের প্রধান কাজ। এই প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ গ্রহণ করেও বহু শিক্ষিত বেকার যুবক যুবতী আত্মকর্মসংস্থানের সুযোগ করে নিয়েছে। পরিশেষে বলা যায়, আলোচ্য প্রতিষ্ঠানসমূহ বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করে আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করছে। তাদের এই কার্যক্রমের ফলশ্রুতিতে দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধিত হচ্ছে। তারপর আছে এনজিও। এনজিও বর্তমান দেশের বিভিন্ন এনজিও বেকার যুবক যুবতীদের জীবন ও জীবিকা সম্পর্কে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করে থাকে, যেমন ব্রাগ, আসানুল্লাহ মিশন প্রশিক্ষণ ইত্যাদি। এরকম বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কেন্দ্রগুলো আছে যেখানে আসলে এই জিনিসগুলো প্রশিক্ষণগুলো দেয়া হয়। তাহলে আজ আমরা দেখলাম যে কোন কোন প্রতিষ্ঠানগুলো আমাদের আত্মকর্মসংস্থানে নিয়োজিত হওয়ার জন্য কাজ করছে। আমরা এটাও দেখলাম, একই সাথে একটা জিনিস আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো কিন্তু যে কোনোভাবেই চাচ্ছে যে মহিলারা বা যুবতীরা বা নারীরা তারা এই আত্মকর্মসংস্থানে নিয়োজিত হোক। সেই জন্য বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু নারীদেরকে কিন্তু একটু অগ্রণী ভূমিকা দিচ্ছে, তাদেরকে একটু প্রাধান্য বেশি দিচ্ছে, তাদেরকে এই জায়গায় বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করার ক্ষেত্রে তাদেরকে সুযোগটা একটু বেশি দিচ্ছে। কারণ তারা চাইছে যে দেশের যেহেতু নারীর সংখ্যা নিতান্তই কম নয়, সেই নারীদেরকে যদি আমরা আত্মনির্ভরশীল না করি, শুধুই মাত্র অন্যের উপরে নির্ভরশীল করে রাখি, তাহলে এই বিশাল জনগোষ্ঠীকে কিন্তু চালানো সত্যিকার অর্থে দুরূহ হয়ে পড়বে এবং একই সাথে এটা দেশের জন্য কিন্তু একটা বড় বোঝা হয়ে যাচ্ছে। তো দেশের সকল জনগোষ্ঠী যদি, কর্মক্ষম জনগোষ্ঠী যদি নিজেরা নিজের কাজে নিয়োজিত থাকে, নিজেরা নিজেদের কাজ নিয়োজিত হওয়ার মাধ্যমে যদি অর্থ উপার্জন করে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দেশের অর্থনীতিটা যেভাবে উন্নত হবে, একইভাবে ব্যক্তি হিসেবে সেই ব্যক্তিরও কিন্তু আমাদের উন্নয়ন ঘটবে, আর্থিক উন্নয়ন ঘটবে, আর্থিক মুক্তিটা হবে। আর আর্থিক মুক্তি কিন্তু মানুষের অনেক বড় একটা উন্নয়ন। আর্থিক মুক্তির পাশাপাশি সমাজেরও কিন্তু, সেই সমাজেরও কিন্তু উন্নয়ন ঘটবে। মানুষ নিজের উন্নয়ন ঘটাতে পারলে পরিবারের উন্নয়ন ঘটায়, পরিবারের উন্নয়ন ঘটার সাথে সাথে কিন্তু সমাজে এর একটা পরিবর্তন অবশ্যই লক্ষ্য করা যায়। আর সমাজ যদি পরিবর্তন হয়, দেশ এমনিতেই পরিবর্তিত হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা দেখলাম যে আত্মকর্মসংস্থান আমাদের কীভাবে সাহায্য সহযোগিতা করে, আত্মকর্মসংস্থানের মাধ্যমে আমরা কীভাবে নিজেরা স্বাবলম্বী হব এবং এই স্বাবলম্বী হওয়ার জন্য আমাদেরকে কোন কোন প্রতিষ্ঠানসমূহ কীভাবে সাহায্য সহযোগিতা করবে, সেই বিষয়টা নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করেছি। পরবর্তী ক্লাস নিয়ে তোমাদের সবার সাথে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই নিজের এবং পরিবারের যত্ন নেবে। ধন্যবাদ সবাইকে।